এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার সময় এইভাবে যেতে হয় আমাদের গঙ্গাসাগর। এটা লজ নাম্বার জেটি ঘাট, লজ নাম্বার 8 জেটি ঘাট। এই নৌকো দেখা যাচ্ছে, ওই নৌকো থেকে উঠতে হবে আমাদের। গঙ্গাসাগরে এই পরিস্থিতি, মানুষের কোনো যাওয়ার রাস্তা নেই। এইভাবে আমাদের যেতে হয়, এইভাবে পারাপার করতে হয়। এই আমাদের রানাদা, রানাদা সব ড্রেস খুলে গামছা পরেছে। এখন আমি যাচ্ছি মাই নদীতে টাওয়ারের কাছে, ওখানে এক কোমর জলে নেমে তারপরে নৌকো উঠতে হবে। নতুন মাঠে যাবো নি, যেটাতে লোক যাইছে ওটাতে চলো। এখানে চোরা বালিও আছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আগে যেদিক দিয়ে সবাই মানুষজন গেছে ওই রাস্তা দিয়ে যেতে হবে, না হলে অন্য রাস্তা দিয়ে গেলে চোরা বালির মধ্যে ফাঁসতে পারেন। আমার বন্ধুরা সবাই দেখো, গঙ্গাসাগর যেতে হলে ভাটার সময় এইভাবে যেতে হয়। এই জন্য সবাই ভেসেলের টাইম টেবিল দেখে আসবেন, না হলে আপনাদের এইভাবে বিপদের সম্মুখীন হতে হবে।